নবম শ্রেণীর কোষে দেখি 7.2 বহুপদী সংখ্যামালা পেজ 103। চলে আসি অঙ্কে। প্রথম অঙ্ক বলছে যদি এফএক্স সমান যদি এফএক্স সমান এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6 হয় তাহলে F0, F1 এবং F3 এর মান হিসাব করে বার করতে বলেছে। দেখো FX সমান যদি এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6 হয় তাহলে F0 সমান কি হচ্ছে না, x এর জায়গায় 0 বসবে, তাহলে এখানে 0 স্কোয়ার প্লাস 9 × 0 মাইনাস 6, তাহলে 0 স্কোয়ার 9 × 0 মানে 0, মাইনাস 6 পড়ে থাকছে, অর্থাৎ F0 এর মান তখন হবে মাইনাস 6। F1 এর মান x এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 1 স্কোয়ার প্লাস 9 × 1 মাইনাস 6, তাহলে 1 স্কোয়ার মানে 1, 9 × 1 = 9 মাইনাস 6, তাহলে 9 যুক্ত 1 হচ্ছে 10, 10 থেকে 6 বিয়োগ করলে 4, অর্থাৎ F1 এর মান 4। F3 এর মান x এর জায়গায় 3 বসাবো, তাহলে 3 স্কোয়ার প্লাস 9 × 3 মাইনাস 6, 3 × 3 = 9, 3 × 9 = 27 মাইনাস 6। এটা দেখো 27 আর 9 যদি যোগ করি 7 × 16, অর্থাৎ একই চিহ্নগুলো যোগ হবে, 57 × 16 হচ্ছে 36 থেকে 6 বিয়োগ 30 হচ্ছে। নেক্সট দুইয়ের অঙ্কটা নিচের বহুপদী সংখ্যামালাগুলো FX এর F1 এবং F-1 এর মান হিসাব করব। মানে একের অঙ্কটা দেখো FX এর মান হচ্ছে 2x³ প্লাস x² + x + 4, এখানে একবার x এর মানে 1 বসিয়ে কি মান আসছে সেটা বার করতে বলেছে আর মাইনাস 1 বসিয়ে। তাহলে F1 যখন করব তখন x এর জায়গায় 1 বসাবো, তাহলে 2 × x³ মানে 1 এর কিউব প্লাস x এর জায়গায় 1 বসালে 1 স্কোয়ার, এখানে x এর জায়গায় 1 যুক্ত 4, তাহলে এটা কত হচ্ছে 1 এর কিউব মানে 1, 2 × 1 = 2, তাহলে 2 যুক্ত 1 স্কোয়ার মানে 1, এখানে 1 যুক্ত 4, এই কটা যোগ করলে 2 × 1 = 3 × 4 আছে 8, অর্থাৎ F1 এর মান হচ্ছে 8। ঠিক একইভাবে F-1 এর মান কত হবে, তাহলে x এর জায়গায় -1 হবে, তাহলে এখানে 2x³ আছে, 2 × -1³ প্লাস -1² প্লাস x এর জায়গায় -1 + 4 সমান কত হচ্ছে 2 × -1³ মানে কত, চিহ্নটা মাইনাসই থেকে যাবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1 তার সঙ্গে 2 গুণ করলে -2, -1² মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +1 হবে এখানে, এখানে প্লাসে মাইনাসে -1 থাকছে +4, আচ্ছা +1 - 1 কেটে যাবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2। দুইয়ের অঙ্কটা 3x⁴ -5x³ + x² + 8, F1 এক্স এর জায়গায় 1 বসাবো, এক্স এর জায়গায় 1 বসালে কত হচ্ছে 3 × 1⁴ -5 × 1³ প্লাস 1² + 8। 1⁴ মানে 1 এর পাওয়ার যাই হোক না কেন যদি চিহ্নটা প্লাস হয় ঘুরে ফিরে সে একই আসবে, তাহলে 1 × 3 এখানে 3, 1 এর কিউব মানে 1, তাহলে 5 × 5 এখানে -5 প্লাস 1² মানে 1 + 8, সেখানে দেখো একই চিহ্ন 8 × 1 = 9, 9 × 3 = 12, 12 থেকে 5 বিয়োগ করলে 7। F-1 এক্স জায়গায় -1 বসালে 3 × x জায়গায় -1 বসালে -1⁴ -5 × x জায়গায় -1 হলে -1³ প্লাস এক্স জায়গায় -1 হলে -1² প্লাস 8, তাহলে -1³ তার মানে 2⁴, অর্থাৎ যদি যুগ্ম পাওয়ার থাকে মানে -1 × -1 +1 হচ্ছে, আবার +1 − -1 = -1, মানে যদি এটা যুগ্ম থাকে তাহলে চিহ্নটা 1 হয়, মানে দেখো -1 কে তুমি যদি দুবার গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস হবে, যদি চারবার ওরকম গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস, আরও দুটো -1 থাকছে, তাহলে আলটিমেটলি সেটা +1 হবে, তাহলে 3 × 1 = 3, -1³ মানে এ দেখো এটা অযুগ্ম মানে 1, 3, 5 এগুলো থাকলে এগুলো মাইনাস ফিরে আসবে, তাহলে এটা -1ই ফিরে এলো, -1 এর সঙ্গে -5 গুণ করলে +5, অর্থাৎ +5, আচ্ছা এখানে -1² +1 হয়ে যাবে 8, সব কটা যোগ করলে 3 × 5 = 8, 8 × 9 = 9, 9 = 17, 17 হলো। নেক্সট অঙ্ক এফএক্স এর মান 4 + 3x -x³ + 5x⁴ F1 বার করতে বলেছে, তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, দেখো 1 বসালে কী কী পাচ্ছি, এখানে 4, 3 × 3, 1 এর কিউব মানে 1ই ফিরে আসছে, তাহলে এখানে -1³ ছিল -1 হলো, 1 × 6 মানে 1ই ফিরে আসবে, 5 × 5, আচ্ছা একই চিহ্ন হচ্ছে 4, 4 × 5 = 9, 9 × 3 = 12, 12 থেকে 1 বিয়োগ দিলে 11, -1 বসালে এক্স এর জায়গায় -1 বসে যাচ্ছে, তাহলে এখানে -1³ প্লাস -1⁶, এখানে দেখো -1 আছে, তাহলে প্লাসে মাইনাসে -3 হবে, অর্থাৎ 4 - 3,
এখানে দেখো মাইনাস ওয়ানের হোল কিউব মানে ঘুরে মাইনাস ওয়ান আসবে, সেই মাইনাস ওয়ানের সঙ্গে এই মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার সিক্স মানে প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস ওয়ানের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ। এখানে দেখো একই চিহ্ন কী কী আছে, চার এক আর পাঁচ, তাহলে চার আর একে পাঁচ, পাঁচ আর পাঁচে দশ, দশ থেকে তিন বিয়োগ দিলে সাত। পরের অঙ্কটা এফ এক্স সমান সিক্স প্লাস টেন এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার, এফ ওয়ান এক্সের জায়গায় এক বসাবো, এক বসানো হয়েছে এখানে, এক এখানে এক্সে এক বসালে এক স্কোয়ার, তাহলে ছয় দশ একে দশ, এক স্কোয়ার মানে এক, তাহলে সাত একে সাত মাইনাস সাত, আচ্ছা তাহলে দশ আর ছয় একই চিহ্ন ষোলো, ষোলো থেকে সাত বিয়োগ করলে নয়। তারপর এক্সের জায়গায় মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বসালে ছয়, এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসালে দশ ইন্টু মাইনাস ওয়ান, আচ্ছা এখানে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস ওয়ান ইন্টু মাইনাস সাত মানে মাইনাস সাত, আর এখানে দশ একে মাইনাস দশ হচ্ছে, প্লাস মাইনাস মাইনাস, দশ একে দশ আর ছয়, একই চিহ্ন হচ্ছে দশ আর সাত, তাহলে মাইনাস দশ মাইনাস সাত এটা একই চিহ্ন হলে যোগ হবে, তাদের চিহ্ন হবে অর্থাৎ এটা মাইনাস সতেরো আর এখানে ছয়, তাহলে ছয় মাইনাস সতেরো হচ্ছে মাইনাস এগারো। তিনের অঙ্কগুলো বলছে নিচের বিবৃতিগুলো যাচাই করি যে পি এক্স সমান এক্স মাইনাস ওয়ান এই বহুপদী সংখ্যামালার শূন্য এক, বহুপদী সংখ্যামালার শূন্য মানে কি না এক্সের কোন মানের জন্য এখানে বসালে সেটা শূন্য হবে, তাহলে এই অঙ্কগুলো করতে গেলে কি করব আমরা টোটাল বহুপদী সংখ্যামালাটাকে শূন্য ধরে নেব, যেমন এখানে ধরো এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালাটা, তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান যদি শূন্য ধরে নেব দিয়ে ঘুরিয়ে আমরা এক্সের মানটা বার করবো, এখান থেকে কি পাচ্ছি এই মাইনাস ওয়ানটা এদিকে গেলে দেখো এটা তীচ্ছিন্ন দিয়ে দেখানো হয়েছে এক্স ওয়ান ওয়ান, অর্থাৎ এক্সের মান এক হলে এই এক্স মাইনাস ওয়ান এই বহুপদী সংখ্যামালাটা শূন্য হয়, কারণ এক্সের জায়গায় যদি এক বসায় তাহলে এক মাইনাস এক শূন্য, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে এক, এবং এখানে বলেছে হ্যাঁ বহুপদী সংখ্যামালা শূন্য এক, তাহলে এটা সত্য। পরের অঙ্কটা হচ্ছে থ্রি মাইনাস এক্স এই বহুপদী মালার সংখ্যা শূন্য কত, তাহলে থ্রি মাইনাস এক্স ওয়ান শূন্য ধরে নেবো, থ্রি থ্রি মাইনাস এক্স ওয়ান শূন্য হলে এক্স ওয়ান থ্রি, এখানে বলেছে বহুপদী সংখ্যামালা শূন্য তিন, হ্যাঁ তাহলে এটাও সত্যি, তাহলে তিনের অঙ্কটা দুইয়ের অঙ্কটা হ্যাঁ তিন এটা সত্যি। পরের অঙ্কটা দেবো ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো, এখান থেকে আমরা এক্স সমান কত পাবো এই মাইনাস ওয়ানটা ডান দিকে চলে যাবে আর পাঁচটা গুণ আছে ভাগ হয়ে যাবে এক্স মাইনাস এক্স সমান মাইনাস একের পাঁচ। এখন তিনের অঙ্কটা কী বলেছিল, যে তিনের অঙ্কটা বলেছিল যে এই বহুপদী সংখ্যা শূন্য মাইনাস একের পাঁচ, আবার দেখা যাক মাইনাস একের পাঁচ হলো কি, হ্যাঁ মাইনাস একের পাঁচ হলো, তাহলে ইহা সত্য। চারের অঙ্কটা দেখো, চারের অঙ্কটা বলেছে, চারের অঙ্কটা হচ্ছে পি এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস নাইন এর বহুপদী সংখ্যামালার শূন্য দয় তিন আর মাইনাস তিন, সেটা সত্যখানে যাচাই করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস নয় সমান শূন্য, তাহলে এক্স স্কোয়ার সমান নয়, তাহলে এক্স সমান কী হবে নয়ের বর্গমূল, নয়ের বর্গমূল করলে প্লাস থ্রিও হতে পারে মাইনাস থ্রিও হতে পারে, তার মানে এক্সের এই দুটো মানের জন্য এটা শূন্য হবে, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার শূন্য দয় তিন ও মাইনাস তিন, এটাও সত্য। পরের অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এই বহুপদী মালার সংখ্যা শূন্য আর পাঁচ, এটা ঠিক না ভুল বার করতে বলেছে, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সমান শূন্য, এখান থেকে দুটো এক্স আছে এক্সটা কমন যাবে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ সমান শূন্য, দুটো রাশির গুণফল শূন্য হলে হয় এটা সমান শূন্য অথবা এক্স মাইনাস ফাইভ সমান শূন্য, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান পাঁচ, তাহলে এক্স সমান শূন্য অথবা পাঁচ এই দুটোর জন্য এটা সত্যি, এবং এখানেও তাই বলেছে শূন্য এবং পাঁচ, সুতরাং পাঁচেরটাও সত্যি। তারপর অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট এই বহুপদী সংখ্যামালার শূন্য দয় চার এবং মাইনাস দুই, এটা সত্য না মিথ্যা বা যাচাই করতে বলেছি, তাহলে যাচাই করা মানে আচ্ছা এটা সমান শূন্য ধরে আমরা এটাকে মিডিল টার্ম করছি, দেখো আটাকে আট চার দুগুণে আট, এখানে মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স মিডিল টার্ম তোমরা জানো, এখান থেকে এক্স কমন যাবে এক্স মাইনাস ফোর, এখান থেকে দুই কমন নিলে এক্স মাইনাস ফোর সমান শূন্য, দুটো পদের মধ্যে এক্স মাইনাস ফোর আছে এক্স মাইনাস ফোর কমন নিয়ে নাও, এখানে এক্স প্লাস টু সমান জিরো, তাহলে হয় এক্স মাইনাস ফোর সমান শূন্য বা এক্স সমান ফোর অথবা এক্স প্লাস টু সমান জিরো বা এক্স সমান মাইনাস টু, তাহলে এখানে চারের মান এক্সের মান চার বা মাইনাস দুই, হ্যাঁ এটা সত্য। চারের অঙ্ক এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, চারের দাগের অঙ্কগুলো বলছে এই বহুপদী সংখ্যামালাগুলো শূন্য নির্ণয় করি, নিয়মটা একই বহুপদী সংখ্যামালাটা সমান শূন্য ধরে এক্সের কী মান আসছে সেটা বার করতে হবে, তাহলে প্রথম অঙ্কটা দেখো টু মাইনাস এক্স এফ এক্স সমান, তাহলে টু মাইনাস এক্স সমান শূন্য ধরবো, তাহলে এক্স সমান দুই পাচ্ছি, অর্থাৎ প্রথম অঙ্কটার বহুপদী সংখ্যামালা শূন্য হচ্ছে দুই। তারপরের অঙ্কটা দেখো সেভেন এক্স প্লাস টু দুইয়ের অঙ্কটা, তাহলে সেভেন এক্স প্লাস টু সমান শূন্য, তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস দুইয়ের সাত, তাহলে পরের অঙ্কটার বহুপদী সংখ্যামালা শূন্য মাইনাস দুইয়ের সাত। পরের অঙ্কটা এক্স প্লাস নাইন সমান জিরো, তাহলে এক্স সমান মাইনাস নয়, অথবা এফ এক্স সমান এক্স প্লাস নাইন এই বহুপদী সংখ্যামালা শূন্য হচ্ছে মাইনাস নয়। তারপরের অঙ্কটা সিক্স মাইনাস টু এক্স সমান শূন্য,
এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে মাইনাস টু এক্স সমান মাইনাস ছয়, মাইনাস এমন সে কেটে যাবে, এক্স সমান ছয় বাই দুই মানে তিন। তাহলে পরের অঙ্কটা বহুপদী সংখ্যা শূন্য হচ্ছে তিন, শূন্য বহুপদী সংখ্যা শূন্য তিন। নেক্সট অঙ্ক টু এক্স সমান শূন্য হলে এক্স সমান শূন্য, তাহলে এফ এক্স সমান টু এক্স, এই বহুপদী সংখ্যা মানে শূন্য হচ্ছে শূন্য। নেক্সট অঙ্ক এক্স প্লাস বি সমান শূন্য, এই সমীকরণ এই বহুপদী সংখ্যা মালাটার এক্স এর মান কত বেরোবে? তাহলে এখানে এদিকে গেলে মাইনাস বি হয়ে যাবে, বিটা এদিকে গেলে মাইনাস বি, এটা গুণ আছে ভাগ হয়ে নেমে আসবে, তাহলে এক্স সমান মাইনাস বি বাই এ। সুতরাং এফ এক্স সমান এক্স প্লাস বি, এই বহুপদী সংখ্যা মালার শূন্য হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে কষে দেখি 7.2 এখানে শেষ হলো।